প্রথমে আমি একটু কনসিলার দিয়ে নিচ্ছি আমার আইলিডে আচ্ছা এখানে আমার আইব্রো প্লাক করা নেই যার কারণে আমি আগে আইলিডে কনসিলার দিয়ে নিচ্ছি তারপর আমি ইয়াতে চলে যাব আই ব্রাউজে চলে যাব সো এখানটা ব্ল্যান্ডিং কনসিলার ব্ল্যান্ডিং ব্রাশ দিয়ে আমি ভালোভাবে কনসিলারটিকে ব্ল্যান্ড করে নিচ্ছি সো ব্ল্যান্ডটা ওইভাবেই করতে হবে যাতে আমার আই ব্রাউজে চলে না যায় যেহেতু আমি পরেটিকে ড্র করে নিব সো আমি এখন আই আইব্রাউজটা ড্র করে নিচ্ছি আমার আইব্রাউজ যতটুকু আছে আমি ওভাবেই আমি এটাকে ড্র করে নিব এর চেয়ে বেশি আমি বাইরে যাব না যেহেতু আমার আইব্রো প্লাক করা নেই আর আইব্রাউজ আমি কিভাবে ড্র করি ওটার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন আমি আইব্রাউজ প্লাক করি না নর্মালি আমি আগে করতাম এখনও আমি করি না সো সেই হিসাবে কীভাবে আইব্রাউজটাকে ড্র করা যায় ডিফাইন করা যায় সো এটা আমি আলাদাভাবে একটা টিউটোরিয়াল দিয়ে নিয়েছি আই হোপ আপনাদের এটা অনেক কাজে আসবে এটা লিঙ্কটা আমি উপরে দিয়ে নিব আপনার কষ্ট করে ক্লিক করে দেখে নেবেন সো এভাবে আমি আস্তে আস্তে করে পুরোটা ড্র করে নিলাম এখন আমি একটা কনসিলার মাধ্যমে আমার উপরে আইব্রাউজটাকে আমি একটু ডিফাইন করে নিব যাতে একটা শার্প লুক আসে এটা করলে অনেকটাই সুবিধা হয় যে আইব্রাউজটা অনেক ডিফাইন মনে হয় সো আমার আইব্রাউজ ডান এখন আমি যেটা করব আমি একটা পাউডার দিয়ে এটাকে ম্যাট করে নিব অবভিয়াসলি আই শেডের দ্বারা আগে এটা করে নিতে হবে তো এখন আমি একটা শেড হিসাবে আমি এই কালারটা দিয়ে নিলাম এটা খুবই একটা লাইট কালার বাট এটা কাইন্ড অফ ব্রাউন কালার সো এটাকে আমি একটু দিয়ে নিলাম যাতে আমার আইটা কি ডিফাইন করা যায় তারপর আমি একটা ডার্ক খপর কালার নিয়েছি এটাকে আমার আমি ভালোভাবে এটা ব্ল্যান্ড করে নিব প্রথমে অল্প অল্প করে নিতে হবে বেশি একেবারে নিতে গেলে এটা বেশি হয়ে যাবে তখন এটাকে ব্ল্যান্ড করাটা খুবই খুবই হার্ড হয়ে যাবে এখানে আমি একটা ব্রাউন কালার নিয়েছি এটা একটা সিমারি ব্রাউন কালার এটা আমি আমার কাট ক্রিস যেখানে মানে আমার আই এর আই ক্রিসে আমি এটা ব্ল্যান্ড করছি যাতে এখানে ব্রাউনটা আলাদাভাবে দেখা যায় কপার প্লাস ব্রাউন কালারটা যাতে আলাদা আলাদাভাবে দেখা যায় সো এভাবে আমি অল্প অল্প করে এটাকে আস্তে আস্তে ব্ল্যান্ড করে নিলাম এখন আমি যেটা করছি একটা কফি কালার ডার্ক কফি কালার আমি আমার আউটার কর্নারে দিয়ে নিচ্ছি একটা স্মোকি ভাব আনার জন্যে আমি স্মোকিটা অনেক বেশি পছন্দ করি এরপর আমি চলে যাব গ্লিটারে আচ্ছা এখানে আমি গ্লিটার গ্লুয়ের মাধ্যমে একটা পাউডার গ্লিটার ইউজ করেছি গ্লিটার গ্লু এর মাধ্যমে আমি পাউডার গ্লিটার আমি লাগিয়ে নিলাম আমি দুটা কালার এখানে ইউজ করেছি প্রথমে একটা কপার কালার দিয়েছি ওটা একটু ডার্ক হয়ে যায় এই কারণে আমি একটা সিলভার কালারও দিয়ে নিয়েছি আচ্ছা এখন আমি ফলস আইলেস অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফলস আইলেস অ্যাপ্লাই করতে অনেক স্ট্রাগলিং করি মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে ফিউ মিনিটসের মধ্যে হয়ে যায় ফলস আইলেস কীভাবে করতে হয় আই মিন কীভাবে অ্যাপ্লাই করা যায় ওটার একটা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে প্লিজ কষ্ট করে আপনারা দেখে নেবেন আমি উপরে একটা লিঙ্ক দিয়ে দিব ইট আমার এই চোখ ডান এখন আমি আই লাইনারে চলে যাচ্ছি আমি একটা লিকুইড আই ইউজ করেছি আই হেট লিকুইড আই লাইনার বাট লিকুইড আইনার সবচেয়ে ডার্ক হয় আমি সাধারণত ফেন্সিল আই ইউজ করি সো আমার একটা উইং বানাতে হবে আমি একটা উইং বানিয়ে ফেললাম অনেক সময় লেগেছে আমার অনেক কষ্ট হয়েছে এই শুধু এই উইং আইলাইনারটা ইউজ করতে যাই হোক ফাইনালি আমি এটা করে ফেলেছি আই হোপ এটা হয়ে গিয়েছে হুম লুক ডান টু মি সো এটা ডান এখন আমি ইনার কর্নারে একটু হাইলাইটটা দিয়ে নেব এটা খুবই একটা হাই আমি এখানে কোনো প্রোডাক্টের নাম বলছি না আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি সো আমার এই পাশ ডান আমি ওপাশ চোখ নিয়ে চলে আসলাম সো আমার এই পাশের চোখটা আমি করে ফেলেছি অফ ক্যামেরা এখন আমি প্রাইমার ইউজ করছি এটা একটা ম্যাট প্রাইমার এটাও জেল বেসড এই জন্য কিছুই দেখা যাচ্ছে না সো আমি এটা ইউজ করলাম আমার পুরো ফেসে এখন আমি একটা ফাউন্ডেশন আমার সুইটেবল ফাউন্ডেশন ইউজ করছি এখানে আমি সাথে একটু ইলিমিনেটার ইউজ করেছি যাতে আমার ফেসটার গ্লোই ভাব আসে সো আমি পুরো ফেসে বেসটা অ্যাপ্লাই করে নিলাম এখন আমি একটা কনসিলার দিয়ে মানে সেম কনসিলার দিয়ে আমার আন্ডার আইতে দিয়ে নিব যেখানে যেখানে আমার হাইলাইট করতে হয় আর কনসিলার ব্রাশ দিয়ে সেম কনসিলার ব্রাশ দিয়ে আমি আন্ডার আই এরিয়াতে একটু ব্ল্যান্ড করে নিব আর সেম ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি বাকি জায়গাগুলোকে ব্ল্যান্ড করে নিব যাতে ইভেন টোন আসে যাতে মানে সেম সেম কালার আসে নাহলে চোখের নিচটা বেশি সাদা সাদা মনে হবে আর ফেসটাকে একটু ডাক ডাক মনে হবে এই জন্য আমি সেম ব্রাশ দিয়ে করে নিলাম এখন আমি ক্রিম কন্ট্রোলিং করছি আমার ক্রিম কন্ট্রোলিং অনেক পছন্দ পাউডারের থেকে সো যেখানে যেখানে কন্ট্রোলিং লাগবে আমি ওখানে ওখানে দিয়ে নিব আমি বেশিরভাগ গাল আর নোজে করি আর এছাড়া আমি কোথাও কন্ট্রোলিং করি না প্রয়োজন মনে হয় না অ্যাকচুয়ালি সো এই দুটা জায়গায় আমার জন্য পারফেক্ট সো আমি সেম ব্রাশ দিয়ে কন্ট্রোলিং করে নিয়েছি আমি আগে বলে নিলাম আমি আগে বলে নিয়েছিলাম যে আমার ইভেন টোন পছন্দ অনেক সো এই জন্য আমি সেম ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম আর সেম কনসেলার ব্রাশ দিয়ে আমি নোজটাকেও কন্ট্রোলিং করে নিচ্ছি মাঝে মধ্যে আমি নোজ কন্ট্রিং করতে অনেক স্ট্রাগলিং করি সো আমার কন্ট্রোলিং ডান আর এখন আমি লুজ পাউডার দিয়ে আমার পুরো ফেসটাকে সেট করে নিব যাতে আমার বেসটা পারফেক্টলি বসে যায় এরকম ফাউডার ব্রাশ দিয়ে আমি পুরোভিসটিকে ড্যাপ করে নিলাম আর একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ দিয়ে আমার আন্ডার আই এরিয়াতে লুজ পাউডারটা ড্যাপ করে নিলাম এখন আমি যেটা করছি আমার চোখের নিচে মানে আন্ডার আই এরিয়াতে আই শ্যাডো দেওয়া বাকি ছিল ওটা আমি করে নিলাম সেম আই শ্যাডো আমি ইউজ করেছি এখানে আলাদাভাবে বলার মতো কিছু নেই যা যা ইউজ করেছি আমার আই লিডে সেমভাবে আমি সেম আই শ্যাডো এখানেও ইউজ করেছি সো এখন আমি যেটা করবো আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করব যার কারণে আমার এখন গ্লু লাগাতে হবে গ্লিটার গ্লু সো আমি গ্লিটার গ্লু লাগিয়ে নিচ্ছি আলাদাভাবে এরপরে আমি উপরে গ্লিটার দিয়ে নিচ্ছি আমি এখানে সিলভার গ্লিটারটা ইউজ করেছি কপার গ্লিটারটা আমার কাছে একটু লাইট মনে হলো এই কারণে আমি সিলভারটা ইউজ করছি সেমভাবে আমি আন্ডার আই এরিয়াতেও আগে এটা গ্লু লাগিয়ে নিচ্ছি তারপর আমি সেমভাবে গ্লিটারও লাগিয়ে নিচ্ছি একটু সাবধানে করতে হবে যেহেতু এটা একটা পাউডার গ্লিটার্স সো চোখে যাতে চলে না যায় একটু সাবধানে এটা লাগিয়ে নিতে হবে সো আমার বিটার লাগানো ডান সেমভাবে আমি ওই পাশেও করে আসলাম এখন আমি যেটা করছি আমি এই অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইনে একটু ডার্ক লুক দেওয়ার জন্যে নাহলে মনে হবে না কিছুই নেই খালি খালি লাগবে অনেক তো আমি হাইলাইটারটাও দিয়ে নিলাম আমার গালে নজে আর আমার ঠোঁটের উপরে লিপসের উপরে এতটুকু জায়গায় হাইলাইট ইস পারফেক্ট আমি মনে করি তারপর আমি একটা অরেঞ্জ ব্লাশ ইউজ করছি আমার অরেঞ্জ ব্লাশটা অনেক পছন্দ আমি অরেঞ্জ কালারের ব্লাশ সবসময় ইউজ করি সো লিপস্টিক হিসাবে আমি একটা নিউড লিপস্টিক ইউস করছি এটা একটা ম্যাট আর একটা ফিচ লিপস্টিক ইউজ করছি এটাও ম্যাট আর লিপস্টিককে আরেকটু ডিফাইন করার জন্য আমি ব্রাউন কালারের লিপ লাইনার ইউজ করছি যাতে আমার লিপসটা আরও বেশি বেশি ডিফাইন মনে হয় সো দ্যাটস ইট ওকে তো চলে আসলাম আমি আমার লাস্ট বারের মতো লুকটা নিয়ে এটাই হচ্ছে আমার আজকের লোক এখানে আমি একটা কথা বলতে চাই আমি কোনো কোয়ালিফাইড মেকআপ আর্টিস্ট না বা আমি কোনো কিছুর উপরে মেকআপের উপরে কোর্স করে নিই এইসব মেকআপ আমি করি জাস্ট আমার শখের উপরে আমার মেকআপ করা অনেক পছন্দ হয় মেকআপ করতে অনেক পছন্দ করি স্পেশালি গ্ল্যামারাস লুক করতে পছন্দ করি বাট আমি ট্রাই করব আপনাদের জন্য সিম্পলি কোনো লুক নিয়ে আসতে যে থাকে কোথাও যাচ্ছেন স্পেশাল কোথাও তো সেখানে যাতে একটু নিজেকে একটু সুন্দর লোক যাতে দিতে পারেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে কুইকলি সাবস্ক্রাইব করে ফেলুন আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত ততদিন আপনার ভালো থাকুন টাটা